আসসালামু আলাইকুম এভরিওয়ান শামিস কালার লাইফে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চিকেন ডায়েট সালাদ বানানো যায় এটা বানানো খুবই সহজ এবং আপনার হাতের কাছে যা আসে আপনি সেটা দিয়ে এই সালাডটা বানিয়ে নিতে পারেন নর্মালি আপনারা এই সালাডটা বানাতে পারেন তবে যারা ডায়েট করেন তাদের জন্য একটি পারফেক্ট সালাদ এই সালাডটা বানালে আপনার তেমন একটা ক্ষুধার ভাব আসবে না এবং একটা পারফেক্ট মেল হবে তো চলেন দেখে নিই আজকে চিকেন ডায়েট সালাদ বানানোর জন্য কি কি উপকরণ লাগবে প্রথমে আমি এখানে চিকেন ডায়েট সালাদ বানানোর জন্য কিছু কিউব করা টমেটো দিয়ে দিব আজকে আমি সব উপকরণগুলোই কিউব করে কেটে নিয়েছি টমেটোটা দেয়া হয়ে গেলে এরপরে আমি কিছু কিউব করা শশা দিয়ে দিব আমি আজকে কিউব করে কেটেছি বিকজ চিকন করে বা লম্বা করে কাটলে পানিটা একটু বেশি বের হয় এখানে আমি কিছু কিউব করা গাজর দিয়ে দিব আর এখানে আমি চিকেন দিয়ে দিব চিকেনটা আমি ব্ল্যাক পেপার আদা আর লবণ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখানে আমি কিছু কিউব করা পিঁজ দিয়ে দিব পিঁয়াজটাও আমি কিউব করে কেটে নিয়েছি এর সাথে কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে সালাদের টেস্টটা বেড়ে যায় এবং স্মেলটা অনেক ভালো আসে সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচের সাথে একটু লেবুর রস দিয়ে দিব লেবুর রসে সালাদের যে একটা টক টক টেস্ট আসবে একটু ডিফারেন্ট লাগে তো আপনার লেবুর রসটা অবশ্যই দিবেন আর পরিমাণ মতো লবণ আর এই সালাদের বানানোর জন্য আজকে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করবো আপনার যে কোনো ব্র্যান্ডের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিব অয়েলি বয়লটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না আর এর সাথে আমি ব্ল্যাক পেপার দিব আজকে আমি ব্ল্যাক পেপারটা গ্রা গ্রেড করা ব্ল্যাক পেপার ইউজ করব আপনাদের কাছে যদি গ্রেড করা না থাকে আপনারা নর্মাল গুঁড়া ব্ল্যাক পেপারটাও ইউজ করতে পারেন এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সালাডটা খুব ভালো করে সবগুলো উপকরণ মিশে যায় আমি আজকে এই সালাডটা চিকেন দিয়ে করেছি হ্যাঁ চাইলে এই সালাদটা চিংড়ি মাছ অথবা টুনা ফিশ দিয়েও করতে পারেন তাতে চিংড়ি মাছের টেস্টটা একটু ডিফারেন্ট হবে আর টুনা ফিশের টেস্টটা একটু ডিফারেন্ট হবে তবে বাকি উপকরণ কিন্তু একে থাকতে হবে তো আমার ইয়ামি চিকেন ডায়েট সালাদ বানানো রেডি তো আশা করি আজকে আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে যারা ডায়েট করেন তারা এই সালাডটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না একটু রেগুলার যে আমরা সালাদ খাই তার থেকে একটু ডিফারেন্ট লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ